রাতে ঘরে ঢুকে এক নবতিপর বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে বছর কুড়ির এক যুবককে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। নির্যাতিতা বৃদ্ধা বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দুপুর দুটা নাগাদ পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে যুবক বৃদ্ধার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই সময় তাকে দেখে ফেলেন পরিবারের এক সদস্য। শুক্রবার অভিযুক্ত যুবকের নামে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধার পরিবারের সদস্যরা। অভিযোগ পেয়ে শুক্রবার গাইঘাটা থানা এলাকা থেকে যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। এলাকার মানুষ ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বৃহস্পতিবারের দিনকে রাতের বেলায় 12টার সময় মানে ওনার ঘরে এক 20 বছরের ছেলে ঢোকে, 20 বছরের ছেলে ঢুকে ওনারে আর কি ধর্ষণ করে। ধর্ষণ করার পরে ছেলেটা দাঁড়িয়ে থাকে, দাঁড়ানোর পরে আমার মুখটা চাপা থাকে আমার শাশুড়ি মা, তারপরে হচ্ছে আমার ভাসুর আওয়াজটা শুনতে পায়। শুনতে পেয়ে ঘরে যায়, গিয়ে দেখে ও মানে উলঙ্গ ল্যাংটো অবস্থায় দাঁড়িয়ে আছে। তারপরে ওরে যেই ধরতে গেছে ও ধরা দেয়নি, ও ওখানে জামা জুতো ওর মানি ব্যাগ মানে ও যা যা নেশা করে সেসব জিনিস সব ফেলে ও সেইভাবে দৌড়ে পালিয়েছে। তারপর ওই দিনকে রাতের বেলায় ওকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপরের দিনকে 10টা নাগাদ ওর ঘরের খাটের তলার থেকে বের করা হয়। ওখান থেকে বের করে কেলাপে আনা হয়, কেলাপেও দু চার থাবা দিয়েছে, দেওয়ার পরে ওর থানায় দেওয়া হয়। আপনার কি হয় যার সঙ্গে এই ঘটনা ঘটেছে? মানে আমার শাশুড়ি মা হয়। কিরকম বয়স? 90 বছর। না উনি অসুস্থ, ওনার প্যারালাইসিস হয়ে আছে, উনি নড়াচড়া করতে পারে না, কথাও ঠিকভাবে বলতে পারে না। ওনারা ভাত মাখিয়ে দিতে হয় তাই খায়, আর পায়খানা মানে পায়খানা বাথরুম সব বিছানাই করে। হ্যাঁ আমাদের পাশেরই মানে ছেলে। এই ধরনেরই কাজকর্ম কয়দিন ধরেই ও করে বেড়াচ্ছে। মানে দুদিন আগেও আরও এক দুই বয়স্ক মহিলার ঘরে গিয়েছিলো, তারা মানে তাদেরকে ঠিক ইয়ে করতে পারেনি, ও ওখান থেকে ও তাড়াধুড়ো খেয়ে পালায়। তারপরে কেলাপে জানায় ওখানে ও মারধর খায়। হ্যাঁ চাইছি ওর ভালো মতন সাজা হোক। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস ১৪ বাংলা।